ঘুমিয়ে থাকায় খালদা জিয়াকে আদালতে আনা যায়নি কারা কর্তৃপক্ষ বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার বিরুদ্ধে করা নাইক দুর্নীতি মামলা অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে কারা কর্তৃপক্ষ আজ বুধবার জানিয়েছেন খালদা জিয়া ঘুম থেকে না ওঠায় তাকে আদালতে হাজির করা যায়নি পরে আদালত অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে তিন মার্চ ধার্য করেন পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডের পৈতৃত্য কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত নয় এ আজ দুপুর বারোটার পর এজলাসে ওঠেন বিচারক শেখ হাফিজুর রহমান তখন খালদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন খালদা জিয়াকে আদালতে আনা হয়নি তিনি শারীরিকভাবে অসুস্থ আদালত তখন কারা কর্তৃপক্ষের কাছে জানতে চান খালদা জিয়া কোথায় এ সময় এজলাসে উপস্থিত কারা কর্তৃপক্ষের প্রতিনিধি আদালতকে জানান খালদা জিয়া ঘুমাচ্ছেন তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি আদালত এ সময় বলেন একজন আসামি অনুপস্থিত থাকায় অভিযোগ গঠন আজ সম্ভব নয় তখন খালদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন খালদা জিয়া অসুস্থ এর জন্য ঘুম থেকে উঠতে পারেননি খালদা জিয়ার চিকিৎসার অবহেলা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন এই জবাব দিতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন খালদা জিয়া সম্মানিত নারী জেল কোর্টের বিধান অনুযায়ী তিনি চিকিৎসা পাবেন খালদা জিয়ার আইনজীবী আদালতে বলেন খালদা জিয়া অসুস্থ তার চিকিৎসার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে আদালত তখন জানান এই ব্যাপারে আজই তিনি আদেশ দেবেন এ সময় আদালতে উপস্থিত মামলার আসামি মজুদ আহমেদ দুদকের আইনজীবীর কাছে জানতে চান খালদা জিয়াকে কেন আদালতে আনা হলো না এর উত্তর আমাদের জানতে হবে আদালতে আসা না আসা খালদা জিয়ার ওপর নির্ভর করে না তিনি গুরুতর অসুস্থ মজুদ আহমেদের এমন কথা জবাব দিতে গিয়ে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন খালদা জিয়া ঘুমিয়ে আছেন তা তো কারা কর্তৃপক্ষ জানিয়ে গেছেন মজুদ আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন কারা কর্তৃপক্ষকে খালদা জিয়াকে আনতে পারেন না পারেন কিন্তু তিনি সম্মানিত ব্যক্তি আমরাও তাহলে কারা কর্তৃপক্ষকে বলবো যেভাবে পারেন আনবেন কিন্তু তিনি আসেননি তিনি গুরুতর অসুস্থ এই জন্য ঘুম থেকে ওঠেননি এমন কথা ঠিক নয় মজুদ তখন দুদুকের আইনজীবী মোশারফকে উদ্দেশ্য করে বলেন খালদা জিয়া ঘুমিয়ে আছেন মানে কি জবাবে দুদুকের আইনজীবী বলেন খালদা জিয়া দুপুর বারোটা পর্যন্ত ঘুমাচ্ছেন তখন উপস্থিত আসামি পক্ষের আইনজীবীরা সমস্যার বলে ওঠেন খালদা জিয়া এর আগে ঠিকই আদালতে হাজির হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আদালতে না আসা নিয়ে যখন দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলছিল তখন বিচারক শেখ হাফিজুর রহমান আরেক আসামি ব্যারিস্টার মজুদ আহমেদকে উদ্দেশ্য করে বলেন কারা কর্তৃপক্ষ তো আমাকে বলে গেছেন কি কারণে খালদা জিয়া আদালতে আসেননি এরপর বিচারক নাইকো দুর্নীতি মামলা পরবর্তী অভিযোগ গঠনের শুনানি তিন মার্চ ঠিক করে এজদাস ত্যাগ করেন নাইকো দুর্নীতি মামলার বিচার যে আদালতে চলছে সেটি পুরান ঢাকা নাজিমউদ্দিন রোডের পৈতেও কারাগারে উপস্থিত ঐক পরিচিত কারাগারের একটি কক্ষে কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত বছরের আট ফেব্রুয়ারি জিয়া অরফানিক ট্রাস্ট দুর্নীতি মামলায় দুর্নীত হওয়ার পর থেকে তিনি ওই কারাগারে আছেন কারাগারে থাকা অবস্থা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও খালদা জিয়া দুর্নীতি হন নায়ক দুর্নীতি মামলার বিচার যে আদালতে চলছে সেটি পুরান ঢাকা নাজিমউদ্দিন রোডের পরিচাত কারাগারে উপস্থিত ঐক পরিচিত কারাগারের একটি কক্ষে কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত বছরের আট ফেব্রুয়ারি জিয়া অরফানিক ট্রাস্ট দুর্নীতি মামলায় দুর্নীত হওয়ার পর থেকে তিনি ওই কারাগারে আছেন কারাগারে থাকা অবস্থায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও খাল্লাজিয়া দুর্নীত হন দুর্নীতির মামলাতেও খাল্লাদ জিয়া দুর্নীত হন